হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। রবিউল 09 টিভি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো আমার কাছে আপনারা ভিডিওতে একটি আমার ছাত্র দেখতে পাচ্ছেন। তো এই ছাত্রটি আজ 4 দিন হলো আমার কাছে আসছে, আজকে দিয়ে 5 দিন। তো আজকে মূলত চার্জারের কাজ ওনার শেষ। তো লাস্ট এই চার্জারের ভিডিওটি ওনারে দিয়ে করাতেছি যে একটি পুরা চার্জার কিভাবে মেরামত করবে ওনার নিজের হাতে। চার্জারটি খুলে দেখায়। এই চার্জারটি খোলানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই চার্জারের কিন্তু পাওয়ার সেকশনটি একেবারেই পুড়ে গেছে, অধিকাংশ পার্টস পুড়ে গেছে। এই চার্জারগুলি অনেক টেকনিশিয়ান বলে যে এই চার্জারগুলি নাকি মেরামত হয় না। তো এই চার্জারগুলি অনেকেই বলে যে কেলুয়ায় ব্যবহার করে পাওয়ার চালু করতে হয়। তো এই চার্জারটি কিভাবে একটি চার্জারের অরিজিনালভাবে পাওয়ার সেকশনটি চালু করতে হয়, তো আমি যেভাবে এই ছাত্রকে আমি যেভাবে শিখাইছি, তো সেভাবে উনি পদ্ধতি ব্যবহার করে এই পুরা চার্জারটি সম্পূর্ণ ওকে করবে। এখন কিন্তু পাওয়ার সেকশনটা পুরাটাই পোড়া, আমরা পাওয়ার সেকশন দিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু দেখতেই পাচ্ছেন চার্জারটি অধিকাংশ পার্টস পুড়ে গেছে। এই যে এখানে পুড়ে গেছে, এখানে পুড়ে গেছে, আমাদের 48-45 আছে, এটা পুড়ে গেছে। তো এটা মূলত ডিজিটাল চার্জার, দেখেন এটা ডিজিটাল সিগন্যাল আছে, এই ডিজিটাল শো করে কত পার্সেন্ট চার্জ হলো, এটা শো করবে। তো এই চার্জারটি পরিপূর্ণভাবে সব পার্টসগুলি চেঞ্জ করে পাওয়ার রিপেয়ার করা সম্ভব কিনা ভিডিওটি দেখতে থাকেন, উনি নিজের হাতে এই কাজটি ওকে করবে। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি এই চার্জারটি কিভাবে মেরামত করা যায়। তো সব খুলে নিয়ে উনি পার্টসগুলি খুলবে। তো চার্জারের যদি বেসিক জানা থাকে তাহলে সব ধরনের কাজগুলি করা সম্ভব। যদি আপনারা এই চার্জারের প্রশিক্ষণ নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই নিজে এটা ঠিক করবে, আপনারা সাথে থাকেন। এই পার্টসগুলি পুরা পার্টসগুলি খুলে নিয়ে আমরা আরেকটি বোর্ড থেকে সংগ্রহ করে এই পার্টসগুলি এখানে এখানে উনি লাগিয়ে দিয়ে এই চার্জারটি ওকে করবে। অবশেষে আপনারা একটি জিনিস দেখতে পাচ্ছেন, দেখেন আমি যে চার্জারটা দেখাইছিলাম, তো উনি এই চার্জার পুরা চার্জারটি আপনাদেরকে ভালো মতো দেখায়। দেখেন এই যে পুরা চার্জারটির আমাদের সব রেজিস্ট্যান্সগুলো এবং 38-42-20-60 সবগুলি চেঞ্জ করেছে। তো এই যে নষ্ট পার্টসগুলি আপনাদেরকে দেখায়, এই যে যে আমাদের পুরা পার্টসগুলি আছে, এই পার্টসগুলি আমাদের এই চার্জার থেকে চেঞ্জ করা হয়েছে। এবং আমার যে ছাত্রটি আছে, এই ছাত্রটি এই চার্জারটি কমপ্লিট করতে পারছে কি না আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো। আমি বলেছিলাম যে একটি পোড়া চার্জারও রিপেয়ার করা সম্ভব যদি বেসিক ধারণা থাকে, যদি আপনাদের চার্জার সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে আপনারা এই ধরনের পোড়া পাওয়ার সেকশনের যত ধরনের পোড়া পাওয়ার সেকশনের যদি সার্কিট যদি না পুড়ে যায় তাহলে এক্ষেত্রে আপনারা মেরামত করতে পারবেন না। যদি আপনাদের পার্টস পুড়ে যায় তাহলে একটি চার্জার অরিজিনালভাবে পাওয়ার রিপেয়ার করা সম্ভব। তো এই ভিডিওটা দেখেই বুঝতে পারলেন। তো উনি এটাতে লাইন দিয়ে দেখাক, তো আপনাদেরকে দেখি। এই যে আমি লাইন দিচ্ছি, দেখেন এই যে আমি লাইন দিয়ে দেখাচ্ছি। তো 19 দিলাম, দেওয়ার পরে দেখেন আমাদের চার্জারটি পরিপূর্ণ 55 ভোল্টেজ আছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই চার্জারে পরিপূর্ণ 55 ভোল্টেজ আছে। আপনারা এই ডিজিটাল মিটারে দেখেন, আমি বলেছি কিন্তু এটা আমাদের ডিজিটাল, হ্যাঁ, কত পার্সেন্ট চার্জ হলো আমাদের দেখাবে এবং কত পার্সেন্ট শো করতেছে দেখাবে। এতে 55 ভোল্টেজ, হ্যাঁ, এই যে 55 ভোল্টেজ। তো এখন এই চার্জারে সবগুলি চেঞ্জ করার পরে এটা সাকসেস হয়েছে। তো যাই হোক, উনি সাকসেস করেছে, এটা তার মুখ থেকে কিছু শোনেন সম্মতি। এই পুড়ে যাওয়া চার্জারটা যখন দেখলাম, দেখার পরে আমি একটা চিন্তা করলাম যে এই চার্জারটা আজকে পুরোপুরি ওকে করব। এই চার্জারে ওকে করার জন্য আমার অনেকগুলি পার্টস পরিবর্তন করা লাগছে। শেষ পর্যন্ত
এই যে একটা চার ঠ্যাঙের একটা পার্স দেখতে পারতেছেন আপনারা, এই পার্সটাও সহজে নষ্ট হয় না, কিন্তু এই পার্সটাও এই ক্ষেত্রে নষ্ট, এটা পিসি, এই পিসি এইটাও নষ্ট, অধিকাংশ সময় এটা নষ্ট হয় না কিন্তু এই ক্ষেত্রে এটা নষ্ট হয়ে গেছে গা, যেহেতু পাওয়ারটা পুরোপুরি একেবারে ড্যামেজ হয়ে গেছে, এই পার্টসগুলি একেবারে নষ্ট। তো সেই ক্ষেত্রে এই পার্টসগুলি চেঞ্জ করার পরেও ইনশাল্লাহ আমাদের এই চার্জারটি পুরোপুরি ঠিক করার জন্য আমরা পুরোপুরি সাকসেস। আপনারা দেখলেন যে এই চার্জারটি লাইন দিয়ে আমরা দেখালাম, তো আজ 5 দিন যাবত কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আমার অনেকটাই অভিজ্ঞতা চলে আসছে। তো আমি বলবো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম আরও বড় বড় ধরনের কাজগুলি সাকসেস করতে পারি, সেই জন্য আমি সবাইকে বলবো সবাই আমার জন্য দোয়া করবেন, আর যাদের কাজ শেখার আগ্রহ তারা অবশ্যই যোগাযোগ করতে পারবে। তো যাই হোক, আপনাদেরকে বলি যারা চার্জারের রিপেয়ারিং কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন, যে কোনো ধরনের চার্জার রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা বেশি কথা বলবো না, এই চার্জারটি পরিপূর্ণ ওকে করেছি, একটি পোড়া চার্জার। তো উনি এটা বলেছিল যে আমি একটি পোড়া চার্জার ওকে করব, এবং এর আগেও দুই তিনটি চার্জার পোড়া চার্জার ওকে করেছে। তো যাই হোক, এখন থেকে কাজ যদি জানা থাকে তাহলে একটি পুড়ে যাওয়া চার্জারও সঠিকভাবে মেরামত করা যাবে, তো এটাই আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।